টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়ে অসৎ নারীদের চেনার কিছু সহজ উপায় জেনে রাখুন আজকের এই ভিডিও থেকে চলুন দেখিনি অসৎ নারীদের চেনার কিছু সহজ উপায় কি অঙ্গ ভঙ্গি এবং পদ্ধতি দেখে আপনি বুঝবেন অসৎ নারী সলনাময়ী নারীদের চেনার উপায় পুরুষদের একটা দোষ আছে কোনো নারী যদি তার দিকে চেয়ে এক চিজলে হাসে ধরে নেয় কাজ হয়ে গেছে খুশি তো ফসি মেয়ে ইমপ্রেসড সহজেই রাজি হয়ে যাবে এককে একশো ভেবে ফেলে সেই নির্বোধ পুরুষ তাই নারীকে এক প্রকার বাধ্য হয়ে অতিমাত্রায় ব্যক্তিত্ব ধরে রাখতে হয় পুরুষদের সামনে ইচ্ছে না থাকলেও জোর করে দুর্ব্যবহার করতে হয় অনেক সময় কোনো পুরুষ যেচে আলাপ করতে এলে এমন এটি দেখা যায় যেন বাকিংহাম প্যালেসের রানে মুখ ঘুরিয়ে চলে যায় খারাপ কথা বললে দেয় হাবে বোঝায় তোমাকে আমার চাই না পুরুষ পরে দে। মনে করে নারী খুব জটিল প্রাণী এবং জেনে রাখুন এই শ্রেণীর নারীর সংখ্যায় আমাদের সমাজে বেশি ঘরে বাইরে দীর্ঘদিনের ট্রেনিংয়ের ফলে এই প্রকার নারীর আবির্ভাব আরও একটা নির্বোধ টাইপ আছে যার কোনো ইগো ফিগুন নেই যে নারী কোনো ছকে চলে না তাকে নিয়েই যত জ্বালা সে হাসলে পুরুষ ভেবে নেয় অনেক কিছু খেতে দিলে শুতে চায় এই নারী নিতান্ত সরল টাইপ এই টাইপকে মানুষ সহজেই ভুল বোঝে সে যদি ভালো মনে কিছু করতেও যায় খারাপটাই ভেবে নেয় সকলে মনে করে অন্য কোনো মতলব আছে তার কিন্তু এই দুই প্রকার নারীর বাইরেও আরও এক প্রকার নারী আছে যে ফ্লাটিং শিল্পের পর্যায়ে নিয়ে গেছে আলাপের প্রথম প্রথম এমন ভাব করে যেন ভাজা মাসুলটিতে খেতে শেখেনি পৃথিবীর রং রূপ গন্ধ সবই প্রথম দেখছে শিহরিত হচ্ছে পলকে পলকে সেই মেকি সারল্যের প্রেমে পড়ে পুরুষ তখনই অনেকটা জিতে যায় ছলনাময় ক্রমে সুতো ছাড়তে শুরু করে এই ধরনের নারী কিন্তু খুব ধীরস্থির হর করে কথা বলে না খুব মার্জিত চলাচলন মিষ্টি হাসিটাও ফেত দীর্ঘদিনের হোমওয়ার্ক করে আনা সাধারণত কমিটমেন্ট বিশ্বাস করে না একই সময় বহু পুরুষের সঙ্গে সম্ভাব রাখতে হয় এমন নারী বিশ্বাসের অযোগ্য হলেও সবাই তাকে বিশ্বাস করে নেয় সে আসে দেখে জয় করে কী করে চিনবেন এমন নারীকে কি করে বুঝবেন তিনি ফ্লার্ট করছেন আপনার সঙ্গে জেনে নিন তার কিছু ইঙ্গিত বা পরামর্শ এক লজ্জায় নারীর ভূষণ এই ধরনের নারীরা আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাব বা প্রকাশ পায় পুরুষদের চোখের দিকে চেয়ে থেকে এমন ভাবে যেন তার ভিতরটা ফেট পড়ে ফেলেছে নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ দুই মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে ইচ্ছে করে ইঙ্গিত বাহী পোশাক পরে আসে তার সামনে যাতে সহজেই আকৃষ্ট করতে পারে তিন পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয় নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতেও পিস্পা হয় না এসব নারীরা চার নানা ছুতোয় কথা বলার সুযোগ খোঁজে এই নারী এড়িয়ে গেলে বাড়ি চলে আসে যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সম্ভব সম্ভব করে নেয় তাই বাড়ির লোকের নজরে এসে বিশ্বাসযোগ্য পাঁচ বারংবার দেখা করার ফাঁক খোঁজে সেই দেখা হওয়া কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না তখন ছয় মাঝরাতে মেসেজ করে রাত একটা দুইটার সময় মাখো মাখো মেসেজ পাঠাতে থাকে সাত এমন নারীর সঙ্গে কখনোই মদ্যপান করা উচিত নয় হতেই পারে মুহূর্তের সুযোগ নিয়ে পরবর্তীকালে সমস্যায় ফেলে দিল আট এই নারী নানা অছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রাতৃত্ত কিছু করেও ফেলে বিপদ কিন্তু পুরুষেরই এই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে আপনার জীবনকে আনন্দময়সুখী করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ টিপস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ